নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে সাউথ ঝাড়খণ্ড এবং তার নেবারহুড রিজিয়নের উপরে। এর ফলে আজকে 5 তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে আজকে 3 তারিখ মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ আমাদের 2 মেদিনীপুর, সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং তার একটু সন্নিহিত যে জেলা অর্থাৎ বাঁদিকের আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে 2-1 জায়গায় ভারী বৃষ্টি, বাকি জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। নিম্নচাপ একটু সরে গিয়ে হয়তো আগামীকাল আমাদের রাজ্যের কাছে চলে আসবে আর একটু, ফলে আজ কালকে 4 তারিখে কিন্তু ম্যাক্সিমাম বেশি বৃষ্টি যেটা হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি জেলার মধ্যে আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি, মুর্শিদাবাদে বেশি একটু বৃষ্টির সম্ভাবনা, মুর্শিদাবাদ এবং নদিয়া। 5 তারিখে মূলত কোস্টাল জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি সাউথ 24 পরগনা, তার মধ্যে আমাদের পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া এই জেলাগুলোতে। মোটের উপরে দক্ষিণবঙ্গে 3 থেকে 5 সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। 4 তারিখ একটু বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এই সাইডটাতে। 6 তারিখ থেকে মোটামুটি বৃষ্টি একটু কমা শুরু হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3 থেকে 5 সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুরুতে 3 তারিখে বৃষ্টি একটু বেশি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে। 4 তারিখে যেদিন আমরা বলছি মালদা, এই মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হবে, সেদিন কিন্তু মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা, মালদা এবং দিনাজপুর নর্থ এবং সাউথ। এবং শেষের দিকে অর্থাৎ 5-এ একটু ভারী থেকে অতি ভারী হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার আর বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দু জায়গাতেই হবে। তার মধ্যে দক্ষিণবঙ্গে 4 তারিখে বেশি বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তার সাথে লাগোয়া উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, পরবর্তী ক্ষেত্রে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলোতে বেশি বৃষ্টি। 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে যাবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে হয়তো এটা 7 তারিখের পর থেকে মেজর কমাটা শুরু হবে আর কি। ন্যাচুরালি বৃষ্টি 29 তারিখ থেকে বোধহয় নিম্নচাপ চলছে, ফলে 29, 30, 1, 2, 3 আরো 2 দিন মানে 4-5, ফলে একটা লম্বা স্পেলে যেহেতু নিম্নচাপ থাকছে এবং বৃষ্টি হচ্ছে, এবং মাসটা এন্ড অফ সেপ্টেম্বর থেকে অক্টোবরের শুরুতে, ফলে ইম্প্যাক্ট হিসাবে যেটা দেখা যেতে পারে নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাওয়া, আর পাহাড়ি জায়গা দার্জিলিং, কালিম্পং এ একটু ভূমিধসের সম্ভাবনা থাকছে, আর মেইনলি কৃষিতে হর্টিকালচারাল ক্রপ যেগুলো সেগুলোতে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে অ্যাডভাইসারি হিসেবে যেটা দেওয়া আছে যে ডিউরিং থান্ডারস্টর্ম লাইটনিং একটু সেফ জায়গায় থাকা, আমাদের দামিনী অ্যাপসটাকে আর একটু বেশি করে ইউজ করা, আর এগ্রিকালচার অপারেশনস এর ক্ষেত্রে এই সময় কোনো অপারেশন না করা, সেটা ফার্টিলাইজার দেওয়া হোক, ইনসেক্টিসাইড দেওয়া হোক বা কোনো কিছু স্প্রে না করে, যেহেতু ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। বরং এক্সেস জল যদি মাটিতে থাকে সেটাতে মাঠ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা। মনসুনের জলের প্রসেস জারি আছে এবং অনেকটা জায়গা থেকে মনসুন অলরেডি উজ্জ হয়ে গেছে এবং কন্ডিশন এখনো ফেভারেবল আছে আরো একটু জায়গা কভার করার, ফলে আমাদের এখানে যেহেতু বর্ষা যাওয়ার এখনো সময় হয়নি, নর্মাল টাইমই হচ্ছে 10-12 তারিখ, তার আগে আমাদের এখান থেকে বর্ষা যায় না, ফলে এই নিম্নচাপের সাথে আমাদের অঞ্চলে বর্ষার উইথড্রয়ালের এই মুহূর্তে কোনো ইম্প্যাক্ট নেই।
23 হলে নর্মাল হতো সেখানে 23 অল ইন্ডিয়া দেখবেন আমাদের একটা পাবলিকেশন বেরিয়েছে মোটামুটি 73% এরিয়া জিওগ্রাফিক্যাল এরিয়ায় যদি দেখা যায় তাহলে কিন্তু মোটামুটি স্বাভাবিক বৃষ্টি হয়েছে দেশে 7% মতন জায়গায় এক্সেস হয়েছে বাকিটায় ডেফিসিট হয়েছে এবার ডেফিসিটের মধ্যে মেইনলি ইস্টার্ন রিজিয়নটা পড়েছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার এবং কিছুটা উড়িষ্যার একটা পার্ট আদারওয়াইজ নিয়ার নর্মাল রেইনফল বলা যেতে পারে মানে স্বাভাবিকের কাছাকাছি এবং সেটাও বুঝতে হবে কিন্তু এল নিনো ইয়ারে ফলে এল নিনো ইয়ারে যে বৃষ্টিটা আমরা পেয়েছি যেমন আগস্টের কথাই বলি আগস্টে অল ইন্ডিয়াতে রেকর্ড ডেফিসিট ছিল 36% যেটা হচ্ছে গত 100 বছরের উপরের রেকর্ড কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি আগস্টে কিন্তু আমাদের ছিল স্বাভাবিক এবার অল ইন্ডিয়াতে আগস্টের যে ডেফিসিট ছিল সেইটা সেপ্টেম্বরে মেটাক না হয় ভালো এটা আমার ব্যক্তিগত মতে তার কারণ ওই 36% ডেফিসিটকে যদি কম্পেনসেট করে সেপ্টেম্বরে বৃষ্টি হতে হয় তাহলে কি হবে আগস্টে খরা সেপ্টেম্বরে বন্যা তার থেকে সেপ্টেম্বরে যে বৃষ্টিটা হয়েছে সেটা স্বাভাবিক বৃষ্টি সেটা বরং কৃষিকাজে বা অন্য কাজে এফেক্টিভলি ইউজ হয়েছে কিন্তু গত সিজনের পুরো ডেফিসিট যদি আপনি কোনো একটা মাসে কম্পেনসেট করতে যান তাহলে কিন্তু সেই মাসে যে বৃষ্টিটা হবে সেটা অলমোস্ট আরেকটা খারাপ দিক ডেকে আনে আর কি গোটা বাংলার মানুষ জানতে চায় আর 15 দিনও বাকি নেই উৎসবে কি হবে আমরা দেব স্পেশাল বুলেটিন পূজোর যেমন প্রতি বছর দিই পূজোর আগে ডিউরিং পূজো এবং পূজোর ইমিডিয়েটলি পরে যেহেতু আমাদের এখানে কার্নিভাল টার্নিভাল থাকে তো হোপফুলি 12-13 তারিখ নাগাদ জানাবো আপনাদের গ্রুপের মাধ্যমে আমাদের মহালয়া কবে 8-14 তারিখ 13 কি 12 হয়তো পূজোর বুলেটিন দেবো আমরা